ফ্রেন্ডস, তো এখন বিকেল 4টে বাজে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কি হচ্ছে, আজকে আমাদের পিঠে তৈরি করা হচ্ছে, আর কালকে লক্ষ্মী পুজো আছে, তো আজ আর কালকে আমাদের এখানে পিঠে খাওয়া হয়। তো আমি এখন পিঠে তৈরি করছি, মানে পিঠের পুর ভরছি আর কি। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে কিছু নারকেল দিয়ে হবে আর কিছু চাচি দিয়ে হবে। তো প্রথমে আমি নারকেল দিয়ে তৈরি করছি, আমি দেখাই, আমি যেগুলো তৈরি করেছি সেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এরপর এটা হাঁড়িতে জল দিয়ে হবে। আমি দেখাচ্ছি এখানের অবস্থা কি হয়ে আছে তোমাদেরকে, আমি দেখাচ্ছি। এই যে উনুনে করা হবে, এই উনুনে করা হবে, ওইখানে কিছু মাখানো আছে, আর এগুলো আমি তৈরি করেছি, নারকেল আছে আর চাঁচি আছে, আর হাঁড়িতে তো তৈরি করা হবে। তো আমি পিঠে করে চলে এসেছি, এখন বাজে 7:30। তো সেই দুপুরে ভাত খাওয়ার পর থেকে আমি পিঠে করতে লেগেছি। তা আমি একা করিনি, আমার শাশুড়ি মা, আমি, শ্বশুর মশাই সবাই মিলে পিঠে করতে লেগেছিলাম। তো তার মাঝে আমি বিকেলবেলায় একটু আলপনা দিয়ে দিয়েছি, কালকে লক্ষ্মী পুজো, তাই আজকে একটু অল্প আলপনা দিয়েছি, পুরোটা দিতে পারিনি, কারণ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলছে। তো তাই পুরোটা দিইনি, যে উঠোনে দিলে ভিজে যাবে। আজকে পিঠে করতে করতে আমি একটু কুবুদ্ধি ঘাটিয়েছি, একটা পিঠের মধ্যেই একটু অন্য কিছুর পুর ভরা আছে, সেটা কী পুর ভরা আছে সেটা খাওয়ার পরই তোমরা জানতে পারবে, বা আমরা সবাই জানতে পারবো, একমাত্র আমি জানি আর আমার শাশুড়ি মা জানে যে কী পুর ভরা হয়েছে। তো সেটা একটু অন্যরকমই পুর, ওই পিঠেটা যার কপালে পড়বে তার আজকে ভাগ্য খারাপ, মানে এমন একটা জিনিস ভরা আছে। তো পিঠেটা একটা পিঠেতেই ভরা হয়েছে, সেটা কোনো চিহ্ন করা নেই, সেটা আমার পাতে আমার প্লেটে পড়লেও আমি বুঝতে পারবো না যে এটা সেই পিঠেটা, তাতে যদি আমার ভাগ্য খারাপ থাকে তাহলে আমার প্লেটেই পড়বে, আর আমি চাইছি যে ওর কপালে পড়ুক, ওর প্লেটে পড়ুক। ওর অ্যাকচুয়ালি ওকে দেওয়ার জন্যই করা হয়েছে, কিন্তু কোনো চিহ্ন করিনি, জানি না কার প্লেটে পড়বে। তো যার প্লেটে পড়বে সে আজকে হয়ে গেল তার খাওয়া। তো কী হতে পারে তোমরা আইডিয়া করো, আমাদের খাওয়া অবধি তোমরা অপেক্ষা করতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে তার জন্য যে কী বটে। আর আমি চাইছি ওর কপালে পিঠেটা। তো যাই হোক, তোমরা দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো কী বটে, আর যদি কেউ চেপে যায় খাওয়ার পরে, যদি চেপে যায় তাহলে আর কিছু করার নাই, নাকি বলো? হ্যাঁ, ও তো বলেই দিয়েছে যা বটে বটে, আমি চুপচাপ খেয়ে যাবো, ধরতেও দেবো না, তুমি বুঝতেও পারবে না, তুমি তুমি লাস্টে চিন্তায় পড়ে যাবে যে কার প্লেটে পড়েছে সত্যি। তো আমি খাওয়া অবধি দেখবো যে ওইটা কী বটে, আমি আর আমার শাশুড়ি মা জানে, জানি দুজনে মিলে জানি যে কী। এই যে পিঠে, আমাদের পিঠে, আর এই যে গুড়, গুড় গলিয়ে রাখা হয়েছে। তো আমি কালকে রাত্রেবেলায় কারেন্ট ছিল না, তাই ভিডিও করতে পারিনি, তাই একবারে সকালবেলায় গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। তো আজকে লক্ষ্মী পুজো, তাই আমাদের আলপনা দেওয়া হচ্ছে। তো কে আলপনা দিচ্ছে, কালকে কিছুটা দেওয়া হয়েছে, তো সন্ধ্যা হয়ে গেছিলো বলে সবটা দিতে পারিনি। আর কি আলপনা দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে পিউ আলপনা দিচ্ছে, বাবু তুমি কি করছো? এই এই লক্ষ্মী পুজোটাই টানা করে আলপনা দেয়, সব টানা করে আলপনা দেয়। তো এই যে যেমন পেরেছে সেরকম দিয়েছে, আর আমিও খুব একটা ভালো পারি না, এটা কালকে সন্ধ্যাবেলায় আমি এরকম দিয়েছি, তো আমিও খুব একটা ভালো পারি না। তো আমি রান্না চাপাবার আগে এটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এটা আমি নুন ঝালের জোগাড়গুলো সব করে নেব। তো একে একে আমি কী ধরে রাখবো এখন, এইটাই কী রাখি আমি, এটাই আমি হলুদ রাখছি।
এটা আমি পাঁচফোড়ন রাখছি। এটা আমি নুন রাখি, নুনটা এর সাথে রাখি না, কারণ দেখো মাঝখানে শুকনো লঙ্কা রেখেছি, সম্বর রেখেছি, হলুদ রেখেছি, চিনি রেখেছি। চিনিটা এই হলুদের পাশে রেখেছি, কেননা পিঁপড়ে লাগবে না, পিঁপড়ে লাগেও না, তো হলুদের পাশে ওই জন্য রেখেছি। আর নুনটা আলাদা জায়গায় রেখেছি, এর মধ্যে রাখিনি, কারণ নুনে অনেক সময় জল কেটে যায় তো ভিজে যাবে। আর এটা সর্ষের তেলটা আলাদা জায়গায় আছে। তাহলে আমি এই তিনটা আমার ফাঁকাই থাকে বেশিরভাগ, আমি আর নুন ঝালের জায়গায় আর কিছু রাখি না। এরপর যেটুকু লাগে সেটা আলাদা জায়গা থেকে নিয়ে নিই। আজকে এটা হচ্ছে মসুরি কলাই, মসুরি কলাই সেদ্ধ, এই সেদ্ধ দিয়ে পিঠে করা হচ্ছে। এই যে তো আমরা ভাত খেয়ে চলে এসেছি। তো এখন মেঘলা মেঘলা ওয়েদার, বাইরে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, একদমই ভালো লাগছে না। এরকম ওয়েদারে সব জিনিস নোংরা হয়েছে, কাচতে পারছি না, তবুও আমি কিছু কেচেছি, ওই যে মেলা রয়েছে। আর আমাদের ওই জানলাটা না সবসময় বন্ধ করে রাখি, এই কারণেই বাইরে প্রচণ্ড ধুলো, আর সেই ধুলো ঘরের মধ্যে ঢুকে সব জিনিসে ধুলোর স্তর পড়ে যায়, সেই জন্য জানলাটা সবসময় বন্ধ করে রাখি এই শীতকালটা। গ্রীষ্মকালে খোলা থাকে, আর এই গ্রাম সাইডে ধান ঝরানো এইসবগুলো বেশি হয়, তো সেই জন্য ধুলোটা বেশি হয় এই টাইমে। আর আমার ঘরটা, আমার রুমটাও একটু পরিষ্কার করতে হবে, সব ধুলো বসেছে। কালকের যে সিগরেট পিঠের ব্যাপারটা ছিল সেটা আমি তোমাদেরকে কালকে ভিডিও করে দেখাতে পারিনি, কেননা কারেন্ট ছিল না, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল কালকে সন্ধ্যাবেলা থেকেই, আর দিয়ে কারেন্ট চলে গেছিলো, তো আমি তাই ভিডিওটা করতে পারিনি। অল্প একটু পরে করেছি ভিডিওটা, চার চার লাইট জ্বলে। তো কী হয়েছে কালকে সিগরেট পিঠেটা যেটার ব্যাপার হয়েছে সেই ভিডিওটা তোমরা দেখো। তো চার চার লাইট জ্বলে আমি ওর ভিডিওটা করেছি। স্পেশাল পিঠে পিঠে এদিকে জল খা, জল খা, জল খা। এই যে দেখা যায়, দাঁড়াও দেখাই তোমাদেরকে, এই পিঠেটার মধ্যে নুন ভরা আছে।